হ্যালো সবাইকে। তো বেশ কিছুদিন আগে আমরা গেছিলাম অ্যাবসলিউট বারবিকিউতে, তারই জাস্ট একটা ছোট্ট রিভিউ দিচ্ছি আমি। আর কথা আগে না বাড়িয়ে চলো ভিডিওটা দেখে নাও। পরিচয় করিয়ে দিই, ইনি হচ্ছেন আমার জামাই বাবু। আমি ভিডিও করছি দেখে একটু এরকম ঢং করেই হাঁটছিল। ঘুরে ঘুরে মডেলের মতো আবার পোজ দিচ্ছে। এই হচ্ছে আমার দিদি। তো এই যে চলে এসেছি আমরা অ্যাবসলিউট বারবিকিউতে, এবার বাইরে এই জায়গাটায় কিছু ফটো ক্লিক করে আমরা ভেতরে গিয়ে বসবো। অডিওগুলো আমাকে সব মিউট করতে হয়েছে, কারণ ওখানে গান চলছিল আর এটা ইউটিউবে আপলোড করে দিলে আমাকে কপিরাইট দিয়ে দিত। তো স্টার্টার্সে এসেছিল এই ভুট্টা ভাজাটা আর ফুচকা আর পনির আর মাশরুম আই থিঙ্ক। এই একটা কি পটাটো দেয়, একদম ভালো না ছাতার মাথা খেতে। প্রনগুলো ভালো ছিল। এরপরেই এলো চিকেন উইংস, একটু শক্ত ছিল বাট টেস্টি ছিল। এই যে ফিশের আইটেমটা তো খুবই ভালো ছিল খেতে, কি ফিশ জানি না বাট খুব সফট ছিল আর জুসিও। কর্নের আইটেমটা আমি রিপিট করেছিলাম কারণ আমার খুব ভালো লাগে ওইটা। এটা হচ্ছে এদের উইশ গ্রিল, এখানে যা বলবে তাই বানিয়ে দেবে এরা। চলে এসেছি ভেজ কাউন্টারে, ভেজ নুডলস অ্যান্ড ভেজ মাঞ্চুরিয়ান আই থিঙ্ক এটা। তো উনি ছিল ওই দুটোই জিনিস। এইবারও নিচ্ছে ভেজ রাইস। চিলি চিকেনটা একদমই ভালো ছিল না, চিকেনের পিসটা খুব শক্ত ছিল আর গ্রেভিটা অতটা ভালো ছিল না, মানে আমার ভালো লাগেনি আর কি। এটা এগের কিছু একটা ছিল, এগ কারি টাইপ কিছু একটা ছিল, ও খেয়েছে এটা, আমি টেস্ট করিনি যদিও। আর বাটার চিকেন ছিল এটা, ও নিতে গিয়েও নেয়নি, বাট এটা খুব টেস্টি ছিল, খুব ভালো ছিল এটা। এই যে বাসন্তী পোলাও, উফ ঢাকনাটা খুললে এত সুন্দর ওখানে গন্ধটা ছিল, মানে জাস্ট উফ আমি পাগল হয়ে গেছিলাম। পাঁপড়টাকে আমি নিতে বলেছিলাম, তো প্লেটে নেওয়ার সাথে সাথে আমি তুলে খেয়ে নিয়েছি। ওইখানে তৈরি হচ্ছে আমাদের ডাক মিটের কোনো প্রিপারেশন, এটা বলেছিলাম উইশ গ্রিল, তো ওরা বানিয়ে দিচ্ছে ডাক মিটের কিছু একটা। যে চলে এসছে মাটন আর বিরিয়ানি, মাটন বিরিয়ানি। আমি মাটন বিরিয়ানি আর মাটন কষার থেকে ভালো কম্বো মনে হয় কিছুই হয় না। আর যা দেখলাম মাটনের পিস, মাটনের কোয়ালিটি আগের থেকে অনেক ভালো হয়েছে, আর সেম বিরিয়ানিটাও, বিরিয়ানির টেস্টও আগের থেকে খুব ভালো হয়েছে। আগে যে কবার গেছিলাম আমার একটু একটু অবজেকশন ছিল, বাট এইবারে যে গেলাম কোনো অবজেকশন নেই, খুবই ভালো ওদের সার্ভিস এখন করেছে। আর রান্নাবান্নার স্বাদও বদল হয়েছে অনেক বেশি, কোয়ালিটিও ভালো হয়েছে। তো আমি নিয়ে চলে এসেছি বিরিয়ানি, এদিকে বাসন্তী পোলাও, বাটার চিকেন আর মাটন কষা। হ্যালো, এবার মাংসটা খাওয়ার পালা। দেখতেই পাচ্ছ মাটনটা কি সুন্দর চামচ দিয়ে ভেঙে গেল, খুবই সফট ছিল বিরিয়ানির মাংসগুলো। এই যে বাটার নান নিয়েছিল ওরা দুজন, আমিও একটুখানি ট্রাই করলাম, বাটার নানের সাথেও মাংসটা ভালোই লাগছিল, খারাপ লাগেনি খুব একটা। অনেক খাওয়ার পর এই কোলাটা নিয়েছিলাম হজমের জন্য, খুব ভালো রিফ্রেশিং ছিল। তো মাটনের অবস্থাটা দেখো, জাস্ট চামচ দিয়েই কেটে যাচ্ছে, এত সফট। এবার চললাম আমরা ডেজার্ট অপশনের দিকে, তো দেখা যাক এখানে আমরা কী কী খেয়েছি। আমি নিয়ে নেবো,
আমি মোটামুটি এরকম প্লেট দুখানা তৈরি করেছিলাম, মোটামুটি সব ধরনের ডেজার্টই আমি নিয়েছিলাম। এর মধ্যে সব থেকে ভালো ছিল ওই রাবড়ি দিয়ে জিলাপিটা, খুব টেস্টি। তৈরি হচ্ছে আমাদের পান আইসক্রিম, এটা এএসএমআরই থাক। আমি চার ধরনের আইসক্রিমে চলে এসেছি, চকলেট, স্ট্রবেরি, পান আর লাস্টেরটা হচ্ছে চিলি আইসক্রিম। তো খাওয়া দাওয়া শেষ করে আমাদের বাড়ি যাওয়ার পালা। সব কটা আইটেমই ভালো ছিল এবং সার্ভিস আগের থেকে অনেক ভালো হয়েছে, খাবারের কোয়ালিটিও আগের থেকে ভালো হয়েছে। তো আমার ভালোই লেগেছে গিয়ে এটা। তোমরা জানো ভিডিওটা কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।